বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির দলটি সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল জানালেন আইনমন্ত্রী আজ থেকে শনিবার শিথিল সকাল সাতটা থেকে রাত তথ্য প্রমাণ কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং ছয় সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেবার আহ্বান বিক্ষুব্ধ নাগরিক সমাজের নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না দাবি ডিএমপি'র শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বুধবারের মধ্যে যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধ করা হবে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার প্রেক্ষিতে সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় মন্ত্রী জানান জামাত শিবিরকে নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান আগেই নিবন্ধন বাতিল হয় জামাত ইসলামীর সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে আবার আলোচনায় আসে দলটি আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে জামাত শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে এ নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক জানান দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আমাদের কাছে তথ্য আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং যারা জঙ্গি তারাই এটা নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন আগামী কালকের মধ্যে নির্বাহী আদেশ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো ইয়ে কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় এর আগে গতকাল গণভবনে চোদ্দ দলের নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় মুস্তাফিস রহমান এটিএন বাংলা ঢাকা দেশের সব জঙ্গি সংগঠনের পেছনে জামায়াত ইসলামের হাত থাকায় এই দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাম্প্রতিক সহিংসতায়ও দলটির সংশ্লিষ্টতা প্রমাণ রয়েছে সচিবালয়ের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে কথা জানান তিনি এ সময় আইনমন্ত্রী জানান শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ১৮ থেকে একুশ তারিখ পর্যন্ত প্রতিটি ঘটনার তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জামাত শিবির নিষিদ্ধের বিভিন্ন দিক ইন্টারনেট শ্রমিক সহ বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন প্রায় সব গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না একই সাথে তিনি দাবি করেন সহিংসতা মোকাবেলায় সবশেষ ধাপে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এটা পুলিশ বাহিনীরও কর্তব্য তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা রয়েছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর সবাই ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক বলেন সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি পূর্ব ঘোষণা অনুযায়ী কেবল আঠারো ও উনিশ তারিখ নয় একুশ জুলাই পর্যন্ত সব হতে ঘটনা তদন্ত করবে তদন্ত কমিশনের টিও আর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন প্রজ্ঞাপন চলে গেছে ওনারা একুশ তারিখ পর্যন্ত যে সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন তদন্ত কমিশনের এখন একজনই সদস্য আমরা সেটাকে আর তিনজনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারে এ সময় জামাত নিষিদ্ধের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্রে হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য এদিকে বুধবার থেকে শনিবার ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থ্যাংক ইউ এটিএন বাংলা ঢাকা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান গত ১৯ ও পঁচিশ জুলাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ওয়ালকার তুর্গ যে দুটি বিবৃতি দিয়েছেন তাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে সুনির্দিষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়নি প্রেস সচিব আরো জানান সব ঘটনা সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচার বিভাগীয় কমিটি গঠনের কথা বলেছেন সেখানে কারিগরি সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেয়ার প্রয়োজন হলে সেই বিষয়েও তিনি সম্মতি দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর সচিব।। মানবাধিকার কমিশন। প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুইটি বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে একটা সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র আমরা এটাও বিশ্বাস করি যে জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং স পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের হতা। সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আজ থেকে সব অফিস আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে হয়েছে এতে বলা আজ থেকে থেকে সব অফিস স্বাভাবিক সময় অনুযায়ী সকাল বিকেল পর্যন্ত চলবে এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংক লেনদেন হবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত শেয়ার বাজার দুপুর দুইটা বিশ মিনিট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে কারফিউ জারির পাশাপাশি তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খুলে দেওয়া হয় অফিস আদালত সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ভবিষ্যতে যেন তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের সৈয়দ রিয়াদ জানাচ্ছেন বিস্তারিত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই সভা শুরুর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে দোয়া ও নিরাপত্তা পালন করা হয় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামাত সরকারকে যে নিশানা বানিয়েছিল তার সব তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে ছাত্র আন্দোলনে কোথা থেকে নির্দেশ এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছে কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার শুধু এখন আছে ধর্মের মুখোশ পরে এতদিন যে জামাত শিবির ধ্বংসের রাজনীতির সাথে লিপ্ত ছিল তাদের নিষিদ্ধ করতে চোদ্দ দল একমত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেয়া হবে না দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে দল সিদ্ধান্ত গ্রহণ এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক ফোক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় দেশের এই সংকটকালীন সময়ে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অতি হয়ে সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা ছাত্র আন্দোলন দমন করতে চালানো গণহত্যা ধামাচাপা দিতেই সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ইস্যুকে সামনে এনেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে দাবি করে তিনি বলেন শিশু কিশোর আর হাসপাতালে চিকিৎসাধীন মানুষকেও গ্রেফতার করা হচ্ছে রিপোর্ট করছেন মইনুল আহসান ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন এখন নিহতদের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে এগারো শিশু সহ শত শত মানুষ প্রাণ হারিয়েছে দাবি করে তিনি বলেন এর প্রতিবাদে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে তাদের পরিবার কিছুকে নিয়ে এসে তাদের সামনে সেই কুমিরাজ্রীর বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া কিছু টাকা দিয়ে এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে আপনার ভুল করে মেরেছেন আপনি পুলিশ ভুল করে মেরেছেন সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না তাও আমরা তো মনে করি জাতীয় ভাব উচিত ডিপি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল নাহিদের নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার ঠাই যেটা সেই ঠাইয়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে আপনার ডিবি সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে মির্জা বলেন এর আড়ালে ক্ষমতা ক্ষমতাসীনরা চলমান ছাত্র আন্দোলনকে ধামা চাপা দিতে চায় কেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন সরকার একটার ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে দিয়ে যায় এখন আবার এটাকে তারা ওই ওই আরেকটি তাদের একটা প্রজেক্ট আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি গ্রহণ করবে কার রাজনীতি গ্রহণ করবে না সংবাদ সম্মেলন থেকে আবারও কারফিউ ও সেনা প্রত্যাহার গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয় মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তি দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এ দাবি মানা না হলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা এ সময় তারা বলেন স্থাপনা নিয়ে কান্না জাতির সাথে এমন মস্করা বন্ধ করতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিও করেন নাগরিক সমাজ সাম্প্রতিক সহিংসতা ও ঘটনায় অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে হতাহতের এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও হত্যার তদন্তের দাবি জানান অভিভাবক সমাজ তাদের অভিযোগ মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে এদিকে ব্লক রেইডে কোন নিরীহ মানুষকে করা হচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু ও সহিংসতা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট আদালত বলেন আইনে সবকিছু স্পষ্ট থাকলেও কেউই সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করার রিটের শুনানিতে মন্তব্য করেন উচ্চ আদালত এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি আইন মেনেই দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট করছেন হুমায়ুন সৃষ্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের দ্বিতীয় দিনের শুনানিতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরেন রিটকারের আইনজীবীরা কোন আইনে ছয় সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা রাষ্ট্রপক্ষের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনেই কাজ করেছে নারায়ণগঞ্জে ছাদে বাবার কোলে শিশুর মৃত্যু তৃতীয় পক্ষের গুলিতে হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আন্দোলনে এত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন আদালত বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না এবং আমাদের আদালত আজকে তাদের এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে যে এত প্রাণ গেছে সেটির ব্যাপারে যেটা মারা গেছে তারা তৃতীয়পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে যে স্বাদে গুলি হয়েছে তার থেকে উপরের স্বাদের থেকে তাকে গুলি করা হয়েছে এই কথা আমরা কোর্টকে বলেছি শুনানির এক পর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা হট্টগোল করলে তাদের সতর্ক করেন আদালত শুনানিতে রিটকারী ও তাদের আইনজীবীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার যারা যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কি না তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে হয়ে গেছে আমরা বলছি দিস ইজ দিস ইজ মোটিভেটেড একজন আইএনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আমাদের পক্ষে উনারা কোর্ট উনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন কাজেই এখানে উনারা লয়ার হিসেবে গেছেন তদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না এই রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা খেলার খবর শ্রীলঙ্কায় নারী টি টোয়েন্টি এশিয়া কাপে পারফরম্যান্স দিয়ে আইসিসির র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি বিশ্ব এ সতেরো থেকে চোদ্দ নম্বরে উঠে এসেছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আটচল্লিশ আর মালয়েশিয়ার বিপক্ষে বাষট্টি রানের ইনিংস খেলায় উন্নতি হয়েছে টাইগ্রেস অধিনায়কের অন্যদিকে ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্দানা পাঁচ থেকে চারে উঠেছেন আর ক্যারিয়ারের সেরা পজিশন ছয়ে উঠেছেন লঙ্কান অধিনায়ক জামারি আতাপাত্ত শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির দলটি সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল জানালেন আইনমন্ত্রী আজ থেকে শনিবার কারফিউ শিথিল সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেবার আহ্বান বিক্ষুব্ধ নাগরিক সমাজের নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না দাবি ডিএমপির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে